প্রিয় দর্শক বন্ধু, আমরা যারা বাড়িতে বা ছাদে চাষবাস করছি বা বাগান করছি, তারা বাড়িরই নানা ফেলনা জিনিস গাছের সার হিসেবে ব্যবহার করছি, তাই কি না? ওই যেমন ধরুন চা পাতা, ভাতের মার, কলার খোসা, সর্ষের খোল বা ডিমের খোলা ইত্যাদি, এসব থেকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেই খাবার পেয়ে থাকি মানে গাছের জন্য, তা হলো নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, এইগুলো আর কি। তো গাছের যেমন মেইন খাদ্য দরকার, তেমনই আবার গাছের কিন্তু অনুখাদ্যও দরকার। তো যেমন ধরুন ম্যাঙ্গানিজ, কপার, জিঙ্ক, আয়রন, বোরন ইত্যাদি অনেক রকমের আছে, মানে টোটাল বোধহয় ওই 16-17 রকমের খাবার গাছের দরকার হয়। তো অনেক সময় এই অনুখাদ্য ঠিক কী থেকে জৈব সার হিসেবে পাওয়া যাবে তা আমরা বুঝতে পারি না। যেরকম আমরা মেইন নাইট্রোজেন, ক্যালসিয়াম খুব সহজেই পেয়ে থাকি জৈব আকারে, কিন্তু এই অনুখাদ্যগুলো আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না এক্স্যাক্টলি আমাদের কী ব্যবহার করতে হবে। তাই আমাদের সারের দোকানে ছুটে যেতে হয় এবং ভরসা করতে হয় রাসায়নিক সারের ওপর। তাই আজ একটি খুশির কথাই বলছি, তা হচ্ছে আমরা খুব সহজ উপায়ে গাছের কিছু অনুখাদ্য পেতে পারি মানে বাড়িতেই, তা হচ্ছে এই ডালিমের খোসা। আসুন এখন আমরা জেনে নেই যে ডালিমের খোসায় গাছের কোন কোন খাবার পেতে পারি। এতে রয়েছে পটাশিয়াম, ফসফরাস, যা মেইন খাবারের ভেতরে পড়ে, আর অনুখাবার হিসেবে এতে রয়েছে ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, কপার, জিঙ্ক রয়েছে প্রচুর। আর এই ডালিম, বেদানা বা পমেগ্রানেট, আপনারা যে নামে এটাকে ডাকেন, সবার বাড়িতে প্রায়শই আসে, তাই এর খোসা না ফেলে দিয়ে সংরক্ষণ করা যেতেই পারে। এবারে বলছি যে কি কি উপায়ে আমরা ডালিমের খোসা গাছের সার হিসেবে ব্যবহার করতে পারি। তার আগে যেই কাজটি করতে হবে সেটা হচ্ছে এই খোসাগুলোকে আরেকটু ছোট ছোট করে টুকরো টুকরো করতে হবে। এরপরে প্রথম উপায়টায় আসছি, সেটা হচ্ছে এই খোসাগুলোকে এবার জলে ভিজিয়ে রাখতে হবে 5 থেকে 7 দিনের জন্য। এবার 7 দিন হয়ে গেল, তখন জলটা নিয়ে তার সাথে কিছু পরিষ্কার জল মিশিয়ে এভাবে গাছের গোড়ায় দিতে হবে। এবারে এই জলটাকে একটু ভালো করে নিয়ে নিতে হবে, যাতে সবগুলো রস একদম বেরিয়ে যায়, শুধু ছিবড়েগুলোই থাকবে। আরেকটা উপায় হচ্ছে এই টুকরোগুলোকে যদি জমিয়ে রাখেন, মানে রোদে শুকিয়ে খুব ভালো করে কৌটো করে রেখে দিলেন, তারপরে মিক্সিতে ডাস্ট করে নিয়ে সেটাকে মাসে 1 চামচ করে প্রতিটা টবে দিয়ে দিলেন। টব বড় হলে একটু বেশি দিলেন, আর ছোট হলে একটু কম দিলেন, বা গাছের লক্ষণ দেখে যে দরকার আছে অনুখাদ্যের সেরকম বুঝে দিয়ে দিতে হবে। এবারে জল মেশানো হয়ে গেল, এখন এটাকে আমি গাছের গোড়ায় দেব। এই দুভাবে করার কোনো সময় যদি আপনার হাতে না থাকে, তাহলে আরেকটা উপায় হচ্ছে সেটা ডালিমের খোসা টুকরো করারও দরকার নেই, যেরকম খোসা রয়েছে সেরকম একটা জায়গায়, একটা ঢাকনা সহ কোনো একটা জায়গায় আপনি জমিয়ে রাখলেন, যেরকম আমরা জৈব সার বানাই, বা মাটি থাকলে বাড়িতে যদি জায়গা থাকে সেখানে একটা গর্ত করলেন, গর্তের মধ্যেই সেই খোসা জমাতে শুরু করলেন, তখন সার হবে ধরুন 1 বছর বা 12 মাস, বা অনেক সময় একটু আগেও হয়ে যায়, তখন সেটাও গাছের গোড়ার মাটিতে দিতে পারেন। আর একটা উপায় আছে, সেটা হচ্ছে একদম তাৎক্ষণিক, মানে যখন আপনি ডালিম বাড়িতে খাচ্ছেন সেদিনই আপনি ব্যবহার করতে পারেন। সেটা হচ্ছে গিয়ে ডালিমের খোসার টুকরোগুলো আপনি টবের মাটি খুঁচিয়ে সেখানে দিয়ে দিতে পারেন, তারপরে মাটি চাপা দিলেন, যেভাবে আমি চা পাতা ব্যবহার করা দেখিয়েছি ঠিক একইভাবে। এরকম অল্প পরিমাণ দিতে হবে, বেশি পরিমাণ দিলে আবার গাছের ক্ষতি হয়ে যাবে, কারণ ওটা পচন ধরে শিকড় টিকড় পচে যেতে পারে। তো সেটা অল্প অল্প ব্যবহার করাই ভালো, সেভাবেও প্রতিদিনেরটা দিতে পারেন এইভাবে। তো কথা হচ্ছে আপনি কি করে বুঝবেন যে আপনার গাছে ম্যাগনেশিয়ামের এই অভাব রয়েছে যেটা ডালিমের খোসায় রয়েছে? তো গাছের পাতা যদি এরকম দেখতে পান, এটা টমেটো পাতা, এরকম কালার দেখতে পেলে আপনি বুঝে নেবেন যে ম্যাগনেশিয়াম দরকার, তো তখন তাতে ডালিমের খোসা অ্যাপ্লাই করা যেতেই পারে। আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আয়রনের ডেফিসিয়েন্সি। এটাতে কি হয়, পাতার শিরাগুলো সবুজ থাকে, বাকিটা হলদে হতে থাকে, এই যে এই ধরনের। আর এবারে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে জিঙ্কের অভাবে, এটা লঙ্কা পাতা দেখতে পাচ্ছেন, গাছে জিঙ্কের অভাব ঘটলে এরকম পাতা দেখতে পাবেন। তাহলে দর্শক বন্ধু, এর যে কোনো একটা লক্ষণ দেখতে পেলেই আপনি চিন্তা না করে একদম নিশ্চিন্তে
অ্যাপ্লাই করতে পারেন ডালিমের খোসা, আপনার গাছ হবে নিরোগ। তো আজকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকুন, গাছের যত্ন নিন, আর যদি চ্যানেলটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যারা করে ফেলেছে তাদেরকে আমার অসংখ্য অসংখ্য আন্তরিক ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, খোদা হাফেজ, নমস্কার।